নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের চলে সংবাদ সংসদ ভেঙেছেন অলি ভারতের নির্দেশেই অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ড হঠাৎ আফগানিস্তান সফর অজিত ডোভালের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈঠক প্রেসিডেন্ট ঘানির সঙ্গে কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক দাবি ব্রিটিশ মন্ত্রীর সংখ্যালঘুদের বাঁচান ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আজি হিন্দু সংগঠনগুলোর ইথিওপিয়ায় জঙ্গি হামলা মৃত কমপক্ষে আসি ভারতের চেয়ে কম দামে পেলে তবেই করোনার টিকা কেনা হবে জানালো বাংলাদেশ বিস্তারিত চলে খবরে নেপালের সংসদ ভেঙেছেন অলি ভারতের নির্দেশেই অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডর বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গেওয়ালি আর ঠিক তার আগের দিন নয়াদিল্লির নির্দেশেই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেপালের সংসদ ভেঙে দিতে সুপারিশ করেছিলেন বলে অভিযোগ করলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড শুধু তাই নয় প্রধানমন্ত্রী অলির জন্যই নেপালের শাসক দল কমিউনিস্ট পার্টিতে বিভাজনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও তার দাবি বুধবার রাজধানী কাঠমান্ডুর নেপাল একাডেমি হলে বক্তব্য রাখতে গিয়ে এ প্রসঙ্গে প্রচন্ড বলেন কিছুদিন আগে থেকেই দলের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা পরে নেপালি সংসদ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করারও সুপারিশ করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী কাছে সেই সংসদ ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেন তিনি এই দুটি ঘটনাই ভারতের নির্দেশে হয়েছিল এই বিষয়টি থেকে অন্যদিকে চোখ ঘোরানোর জন্য কিছুদিন আগে অলি অভিযোগ করেছিলেন ভারতের স্বার্থ সিদ্ধির জন্য নেপাল কমিউনিস্ট পার্টির কিছু শীর্ষ নেতা তার সরকার ফেলার চেষ্টা করছেন আসলে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি আশা করি এতদিনে নেপালের মানুষ এই সত্যিটা বুঝে গিয়েছেন কিছুদিন আগে ভারতীয় গুপ্তচর সংস্থার রিসার্চ অ্যানালিসিস উইং অর্থাৎ রয়েল প্রধান সামান্ত গোয়েলের সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী অলি তার বাসভবনে হওয়া দীর্ঘ তিন ঘন্টার এই বৈঠকে নেপালে ভারত নিয়ে অনেক আলোচনা হয় যেখানে ওই দুজন ছাড়ার কেউ ছিলেন না বৈঠকের পরেই জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন ওলি এই বিষয়টি উত্থাপন করে প্রচণ্ড অভিযোগ করেন বালুওয়াটার এলাকায় থাকা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতে তিন ঘন্টা ধরে বৈঠক করেছিলেন ভারতীয় গুপ্তচর সংস্থার প্রধান সামান গোয়েল ওই বৈঠকে অন্য কারো উপস্থিত না থাকার বিষয়টি ওলির মনোভাব সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে হঠাৎ আফগানিস্তান সফর অজিত ডোভালের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈঠক প্রেসিডেন্ট ঘানির সঙ্গে তালিবান পরবর্তী আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত সন্ত্রাসবাদ ইস্যুতে একাধিকবার পাকিস্তানকে একযোগে তুলোধনা করেছে কাবুল ও নয়াদিল্লি তবে সম্প্রতি আশরফ ঘানি প্রশাসনের সঙ্গে জঙ্গি তালিবানের আলোচনার আবহে বুধবার আচমকায় কাবুল পৌঁছান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারতের সুপার স্পাই হিসেবে পরিচিত ডোভালের এই দুদিনের হঠাৎ সফর ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে ভারতে নিযুক্ত আফগানিস্তানের প্রতিনিধি তাহির কাদিরি টুইট করে জানান সন্ত্রাসবাদ নিয়ে রাজধানী কাবুলে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করেন অজিত ডোভাল সূত্রের খবর বৈঠকে ঘানি আশা প্রকাশ করেন যে ভারত ন্যাটো গোষ্ঠী ও আমেরিকার মদতে আফগানিস্তান থেকে জেহাদি শক্তিগুলিকে উৎখাত করা সম্ভব হবে আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মাহিবের সঙ্গে সন্ত্রাসবাদ আফগান ভূমে বিদেশি জেহাদি শক্তিগুলির উত্থান সহ একাধিক বিষয়ে আলোচনা করেন ডোভাল আফগান প্রেসিডেন্টের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে আফগানিস্তানের শান্তি ফেরাতেও সন্ত্রাসবাদ নির্মূল করতে উভয় পক্ষই একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে এছাড়া আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মোহাম্মদ আতমার তালিবানের সঙ্গে আলোচনায় কাবুলের প্রধান প্রতিনিধি আব্দুল্লাহ আবদুল্লার সঙ্গেও বৈঠক করেন দোভাল উল্লেখ্য গত বছর কাতারের রাজধানী দোহাই আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা শেষ হয় তালিবানের তারপর গত সপ্তাহে আফগান সরকারের সঙ্গে মোল্লা বারাদারির নেতৃত্বে শান্তি আলোচনা শুরু করেছে জঙ্গি সংগঠনটি আর এই গোটা প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি কারণ তালিবানের শীর্ষ নেতৃত্বকে পরিচালিত করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কয়েকদিন আগেই মোল্লা তার সঙ্গীদের পাকিস্তানে দেখা গিয়েছিল এহেন পরিস্থিতিতে অজিত ডোভালের কাবুল সফর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক দাবি ব্রিটিশ মন্ত্রীর কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটেনের এশিয়া বিষয়ক মন্ত্রী জানালেন তিনশো সত্তর ধারা বিলোপের পথ থেকে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে অনেকেই চিন্তিত তবে এটাও তিনি স্পষ্ট করে দেন যে কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় তাই এ নিয়ে মধ্যস্থতার পথে হাঁটবে না বরিশ সরকার ভারত ও পাকিস্তানের কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক বিতর্ক সভা অনুষ্ঠিত হয় পার্লামেন্টের ওয়েস্ট মিনিস্টার হলে সেই বিতর্ক সভাতেই ব্রিটেনের এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস দাবি করেন কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক তবে তিনি জানিয়ে দেন এই সমস্যার সমাধান করতে পারে ভারত ও পাকিস্তান লন্ডন মধ্যস্থতা করবে না কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সঙ্গেই জনসন সরকারের আলোচনা চালাচ্ছে বলে দাবি ওই বিতর্ক সবাই ভূস্বর্গের যোগাযোগ ব্যবস্থা ও জমায়েতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষেও সল করেন তিনি নাইজেল অ্যাডামস আরও জানান জম্মু ও কাশ্মীর ব্রিটেনের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের এবং সেখানকার বিধিনিষেধ নিয়ে ভারত সরকারের কাছে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি বিদেশ সচিব ডমিনিক রাব ভারত সফরে নয়াদিল্লির প্রতিনিধির কাছে বিষয়টি উত্থাপন করেছেন স্বাভাবিকভাবেই ব্রিটেনের মন্ত্রীর এহেন মন্তব্যের জেরে অস্বস্তিতে দিল্লি তাদের অস্বস্তি আরও বাড়িয়েছে ব্রিটেনের বিদেশ নীতি বিষয়ক পরামর্শদাতাদের একটি রিপোর্ট ওই রিপোর্টে ভারতকে চীন সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ডিফিকাল্ট ফোর গোষ্ঠীতে রাখার সুপারিশ করা হয়েছে কারণ হিসেবে রিপোর্টে ওই কূটনীতিবিদরা বলেছেন ভারতের অভ্যন্তরীণ নীতির জেরে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম খ্রিস্টানরা ক্রমাগত কণ্ঠাসা হচ্ছে নেহরু নির্ধারিত ধর্মনিরপেক্ষ অবস্থান থেকেও ক্রমশ সরে যাচ্ছে ভারত পাশাপাশি ভারতে অত্যাধিক মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতাকেও ভালো চোখে দেখছে না ব্রিটেন এই সমস্ত কারণেই ভারতকে আর অতিরিক্ত সুবিধা না দেওয়ার পক্ষে সল করেছেন ব্রিটেনেরই ওই পরামর্শদাতারা এদিকে ব্রিটেন পার্লামেন্টের কাশ্মীরি পরিস্থিতি নিয়ে এই আলোচনাকে মোটেই ভালো চোখে দেখছে না নয়াদিল্লি এ প্রসঙ্গে ভারতের হাই কমিশন থেকে জানানো হয়েছে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশের পার্লামেন্টে আলোচনা করা হোক তা মোটেই পছন্দ করে না নয়াদিল্লি ভারত সম্পর্কে ভ্রান্ত ধারণা ও ভুয়ো তথ্য এড়ানোর জন্য ব্রিটেন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে হাই কমিশন পাকিস্তানের সংখ্যালঘুদের বাঁচান ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আজছি হিন্দু সংগঠনগুলোর পাকিস্তানে ক্রমেই বাড়ছে সংখ্যালঘু নিপীড়ন হিন্দু শিখ ও খ্রিস্টানদের ধর্মস্থান ধ্বংস হত্যা ও ধর্ষণের মতো ঘটনা আকছাড় ঘটছে ইসলামিক দেশটিতে এবার সেদেশে দেশে নিপীড়িত হিন্দুদের রক্ষা করার আবেদন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের দ্বারস্থ হয়েছে ব্রিটেনের একাধিক হিন্দু সংগঠন পাকিস্তানে হিন্দু নিপীড়নের বিরুদ্ধে সরব হয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী জনসনকে একটি চিঠি দেয় হিন্দু ফোরাম অব ব্রিটেন এই ফোরামের রয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ হিন্দু সংগঠন চিঠিতে বলা হয়েছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু নাগরিকরা খুব সমস্যার মধ্যে রয়েছেন নানা অত্যাচার ও অবিচারের শিকার হচ্ছেন তারা ক্রমে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে এই অবস্থা থেকে হিন্দুদের রক্ষা করতে দ্রুত কার্যকরী ব্যবস্থার দাবি জানাচ্ছি জনসনের কাছে হিন্দু সংগঠনগুলির আবেদন অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি কমিটি তৈরি করা হোক সেই কমিটি পাকিস্তানি সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে তদন্ত করবে রাষ্ট্রসংঘের নেতৃত্বে গণতান্ত্রিক দেশগুলিকে নিয়ে একইভাবে তদন্তের দাবি তুলেছেন সংগঠনগুলির কর্তারা তাদের বক্তব্য যেভাবেই হোক গণহত্যা অত্যাচার অবিচার থেকে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে সংগঠনের সদস্যরা অভিযোগ অভিযোগের আঙুল তুলেছেন পাকিস্তানের কিছু প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট করে কোনো নাম উল্লেখ না করলেও বরিস জনসনকে লেখা চিঠিতে তারা জানিয়েছেন জনমানুষে হিন্দু বিদ্বেষ তৈরি করতে পাকিস্তানের কিছু প্রভাবশালী মানুষ সক্রিয় ভূমিকা নিচ্ছে এর জেরে হিন্দুদের পাশাপাশি খ্রিস্টান বৌদ্ধ শিখরা অত্যাচারের শিকার হচ্ছেন উল্লেখ্য পাকিস্তানের সিন্ধ ও খাইবার খ প্রদেশে হিন্দু শিখ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা লাগাতার বাড়ছে জোর করে নাবালিকাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করছে ইসলামিক মৌলবাদীরা গত ডিসেম্বর মাসে খাইবার পাক্তুন খোয়ায় একটি হিন্দু মন্দির ভেঙে ফেলে ধর্মান্ধ মানুষরা বিষয়টি নিয়ে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ দেখা যায় শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সব মিলিয়ে পাকিস্তানের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইমরান খানের প্রশাসন ব্যর্থতা স্পষ্ট ইথিওপিয়ায় জঙ্গি হামলা মৃত কমপক্ষে আশি ইথিওপিয়ায় ফের হামলা চালালো অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা এর ফলে কমপক্ষে আশি জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ার পশ্চিম দিকে অবস্থিত বেনিশানগুল গুমুস প্রদেশের মেটেকেল এলাকার দালিত্তি গ্রামে এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠন এর দায় স্বীকার না করলেও ইসলামিক জঙ্গিরাই নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ইথিওপিয়ার সরকারের বুধবার ইথিওপিয়ার মানবাধিকার কমিশনের তরফে জানানো হয় মেটেকেল এলাকার দালিত্তি গ্রামে মঙ্গলবার সকালে হামলা চালিয়ে আশি জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি কেউ দায়ও স্বীকার করেনি যদিও সুদান ও দক্ষিণ সুদান সীমান্ত সংলগ্ন এলাকায় থাকা ইথিওপিয়ার দালিত্যে গ্রামে ইসলামিক জঙ্গিরাই হামলা চালিয়েছে বলে দাবি তদন্তকারীদের এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য শুরু হয়েছে চিরুনি তল্লাশি ভারতের চেয়ে কম দামে পেলে তবেই করোনার টিকা কেনা হবে জানালো বাংলাদেশ করোনা ভ্যাকসিন নিয়ে এবার উত্তাল বাংলাদেশের রাজনীতি ভারতের থেকে বেশি দামি টিকা কেনার অভিযোগে হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি তাই পরিস্থিতি স্পষ্ট করে এবার অর্থমন্ত্রী মুস্তাফা কামাল জানিয়েছেন ভারতের তুলনায় অন্য যে কোনো দেশে কম দামে করোনা ভাইরাসের টিকা পাওয়া গেলে সেখান থেকেই কিনবে সরকার আন্তর্জাতিক বাজারে দর যাচাই করে টিকা কেনা হবে অক্সফোর্ড অ্যাজেনেকা তৈরি করোনা ভাইরাসের টিকাই ভারতের তুলনায় বাংলাদেশ বেশি দামে ক্রয় করছে এই অতিরিক্ত ব্যয়ের ফলে বাজেটে চাপ সৃষ্টি হবে কিনা এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন ভারত নিজেরাই টিকা তৈরি করছে এতে তাদের ক্রয় মূল্য কম হয় স্বাভাবিক কিন্তু তারা যখন অন্য দেশের কাছে টিকা বিক্রি করবে তখন দাম এক হবে না উল্লেখ্য ভারতে ভ্যাকসিনের মূল্য প্রায় তিন ডলার কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দাম পড়ছে চার ডলার প্রতি ডোজ এ নিয়ে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সরকারের কড়া সমালোচনা করে যাচ্ছে এই অভিযোগের উত্তরে অর্থমন্ত্রী কামাল জানান আন্তর্জাতিক বাজারে টিকা দর যাচাই করা হবে কারণ একটা দেশই টিকা তৈরি করছে তা নয় অন্যান্য দেশের টিকার দাম কত তা দেখা হবে যদি আন্তর্জাতিক বাজারে কম দামে পাওয়া যায় তাহলে যেখানে কম পাওয়া যাবে সেখান থেকেই টিকা কেনা হবে উল্লেখ্য অক্সফোর্ড অ্যাজেনিকার টিকা তৈরি করছে ভারতের সেরাম ইনস্টিটিউট সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার বিষয়ে হাসিনা সরকার ইতিমধ্যে চুক্তি করেছে যার মূল্য ধরা হয়েছে প্রতি ডোজ চার ডলার বা তিনশো চল্লিশ টাকা রয়টার্সের এক খবরে বলা হয়েছে সেরামের কাছ থেকে ভারতের চেয়ে বেশি দামে টিকা কিনছে বাংলাদেশ এদিকে অর্থমন্ত্রী জানান এই মুহূর্তে গোটা দেশ অপেক্ষায় আছে কবে করোনা ভাইরাসের টিকা আসবে এবং দেয়া শুরু হবে কিন্তু টিকা আনা বা কেনা কঠিন কাজ নয় কঠিন হচ্ছে টিকা দেয়া ষোলো কোটি মানুষকে সবাইকে টিকা দিতে হবে এটি বিশাল কর্মযোগ্য সবাইকে একদিনে টিকা দেওয়া সম্ভব নয় সেজন্য কতগুলো ধাপ বা পর্যায়ে সবাইকে টিকার আওতায় আনা হবে তাহলে যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ